হাদিসের মুফাসসিরগণ যারা হাদিসকে ব্যাখ্যা করেছেন তারা বলেছেন ইহসানের অর্থই হলো ইলমে তাসাউফ কি অর্থ ইলমে তাসাউফ অর্থাৎ আপনাকে ইলমে মারিফাত তথা ইলমে তাসাউফ আপনাকে অবশ্যই শিক্ষা করতে হবে কি এটার ব্যাখ্যায় লেখা হয়েছে ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা আল ইলমাল ঈমান আল ইলমাল ইসলাম আল ইলমাল ইহসান তোমাদের উপর তিন প্রকার জ্ঞান অর্জন করা ফরজ এক হলো ইলমাল ঈমান ইলমাল ইসলাম ইলমাল ইহসান এখন আপনি মাদ্রাসায় গেলেন ডিগ্রি অর্জন করলেন ডিগ্রি অর্জন করলেন আমরা মাদ্রাসায় পড়ে আসি আমরা মাদ্রাসায় পড়ে আসি মাদ্রাসায় আমরা কিসের ডিগ্রি অর্জন করেছি মাদ্রাসায় আমরা কিতাবের ডিগ্রি অর্জন করেছি কি কিতাবের ডিগ্রি অর্জন করেছি মাওলানা খেতাব পেয়েছি কয়েকদিন আগে পিএইচডি করেছি এই জন্য নামের আগে ডক্টর লেগেছে ডক্টর হলেও ইলমে তাসাউফ শিক্ষা করা সম্ভব নয় আপনি মাওলানা হলেও ইলমে তাসাউফ শিক্ষা করা সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত ইলমে তাসাউফ আপনার ভেতরে ঢুকবে না যতক্ষণ না পর্যন্ত আপনি একজন কামিল পীরের একজন কামিল মুর্শিদের সাহাবতে আপনি না যাবেন ইলমে তাসাউফ ঢুকবে না একটা ঘটনা বলি আপনারা মাওলানা রুমির নাম শুনছেন কে কে শুনছেন হাত তুলেন মাশাআল্লাহ অনেকেই শুনছেন মাওলানা রুমি মাসনবী শরীফ লিখে গেছেন ফারসিতে ইরানীরা ওই অঞ্চলের মানুষ বলে মাসনবীয়ে মাআলবীয়ে মাওলবী হাস্ত কোরআন দার জাবানে পাহলবি মাওলানা জালালউদ্দিন রুমির লেখা এই মাসনবী হলো পবিত্র কোরআনের ব্যাখ্যা মাওলানা রুমি ওই বড় একজন কাক মোল্লার মতো একজন মোল্লা ছিলেন তিনি সারাক্ষণ কোরআন হাদিস নিয়ে ব্যস্ত থাকতেন ওনার মুর্শিদের নাম ছিল শামস তাবরিজি কি নাম ছিল শামস তাবরিজি এখন উনি একদিন ওনার ঘরে বসে লাইব্রেরিতে বসে তিনি পড়াশোনা করতেছেন লিখতেছেন এই সময় শামস তাবরিজি ওনার ঘরে এসে ঢুকছে দেখতে মাজ্জুবের মতো পাগল পাগল শামস তাবরিজি ঢুকে জিজ্ঞাসা করলেন মাওলানা তুমি এটা কি করতেছো কি করো এটা মাওলানা রুমির তো খুব গর্ব ভেতরে উনি বিরাট বড় মাওলানা শামস তাবরিজিকে দেখে উনি বিরক্ত হয়েছে উনি বলেছে তু ইনর নেমি ফাহামি ইন ইলমে কলাস এই শামস তাবরিজি তুই তো পাগল তুই এগুলার কি বুঝবি এটা কোরআন হাদিসের জ্ঞান এই কথা শুনে শামস তাবরিজি তার কিতাবগুলোকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে মাওলানা অত্যন্ত রেগে গেছে শামস তাবরিজিকে মারতে উদ্যত হয়েছে তখন আবার এই কুয়া থেকে বইগুলা বের করে মাওলানা রুমির হাতে আবার দিয়েছে মাওলানা রুমি বললেন এটা কি হলো শামস তাবরিজি বললেন তু ইনর নেমি ফাহামি ইন ইলমে হালাস এটার মানে তুমি বুঝবা না এটা হলো আধ্যাত্মিক জ্ঞান সুবহানাল্লাহ এটা হলো আধ্যাত্মিক জ্ঞান এটা হলো ইলমে তাসাউফ এখন মাওলানা রুমি বললেন হুজুর আমি এই এলেম আপনার কাছ থেকে শিখতে চাই শামস তাবরিজি বললেন তুমি এই এলেম আমার কাছ থেকে শিখতে পারবা না বললেন কেন হুজুর আমি কেন পারবো না আমি অবশ্যই পারবো বললেন তাহলে পরীক্ষা দিতে হবে তোমাকে তোমাকে পরীক্ষা দিতে হবে একে একে 11টা পরীক্ষা করলেন মাওলানা রুমিকে যার প্রথম পরীক্ষা ছিল মাওলানা রুমিকে বললেন শামস তাবরিজি মাওলানা তুমি আমার জন্য শরাবের দোকান থেকে মদের দোকান থেকে তুমি মদ কিনে নিয়ে আসো এখন ধরেন শাইখুল হাদিস অথবা কোন একজন মাদ্রাসার মুহতামিম উনি মদের দোকানে গেছে মদ কিনতে মানুষের কি অবস্থা কেউ কেউ ভয় পেয়ে গেছে মনে করছে এই মাওলানা আজকে খেপছে মনে হয় আমাদের মদের দোকানে আগুন লাগাই দিবে দোকান বন্ধ করে সব পালাইছে মাওলানা গিয়ে বললেন না বাবারা
তোমার দোকান পড়তে আসি নাই কিছুই করতে আসি নাই আমাকে এক বোতল শরাব দাও উনি শরাব কিনে নিয়ে এসে শামস তাবরিজির হাতে দিলেন শামস তাবরিজি কিন্তু ওই শরাব খাইলেন না না খেয়ে উনি রেখে দিলেন এরপরে বললেন মাওলানা তোমাকে ভরা মজলিসে গান গাইতে হবে কি করতে হবে ভরা মজলিসে তোমাকে গান গাইতে হবে মাওলানা রুমি ভরা মজলিসে গান গাইলেন যেই মাওলানা রুমি কোরআন হাদিসের কথা ছাড়া কোনোদিন কোনো কথা বলেন নাই শামস তাবরিজির নির্দেশে ভরা মজলিসে তিনি গান গাইলেন এরপর বললেন মাওলানা আমি গান গাবো তোমাকে নাচতে হবে কি মাওলানাকে সবার সামনে নাচাইলেন এইভাবে 11টা পরীক্ষা করলেন কিন্তু কোন পরীক্ষা কোন ইবাদত বন্দেগী বা কোন আমলের পরীক্ষা ছিল না এই 11টা পরীক্ষা করার পরে মাওলানা রুমিকে বললেন শামস তাবরিজি হ্যাঁ এখন তুমি আমার murid হবার যোগ্য মাওলানা রুমি বললেন হুজুর আমার একটা প্রশ্ন আপনি আমাকে যে কাজগুলা করাইলেন এটা কোন ইবাদত বন্দেগীরও কাজ না এটা কোন শরীয়তেরও কাজ না তে আপনি এই কাজগুলো আমাকে কেন করাইলেন কি লাভ হলো আমি মদ নিয়ে আসলাম গান গাইলাম নাচলাম লাভটা কি হলো কেন করাইলেন আমাকে এটা দিয়ে শামসে তাবরিজি বললেন মাওলানা তুমি জগতের মাওলানা বলে ডাকে তোমার ভেতরে যে গরম তোমার ভেতরে যে অহংকার এটা যতদিন তোমার সাথে থাকতো তুমি ইলমে তাসাউফ শিক্ষা করতে পারতা না আমি তোমার অহংকারকে মাটি করে দিয়েছি আমি তোমার গর্বকে মাটি করে দিয়েছি এখন তোমার ভেতরে ইলমে তাসাউফ তোমার ভেতরে ঢুকবে কি পীরের দরবারে এসে নিজের আমিত্বকে বিলীন না করে দিলে আপনার মুর্শিদের কাছ থেকে কিচ্ছু পাবেন না এটা সম্ভব না কি মাওলানা রুমিকে এমন কিছু দিলেন শামসে তাবরিজি তার murid বানাইলেন মাওলানা রুমি বললেন মরদে বুদাম জেন্দে সুদাম গাড়িয়ে বুদাম খান্দে সুদাম দৌলাতে এশ আমাদ দৌলাতে পয় আন্দে সুদাম উনি বললেন আমি তো মৃত ছিলাম আমি জীবিত হয়ে উঠলাম আমি কাঁদতেছিলাম শামসে তাবরিজির সাথে দেখা হওয়ার পর আমি হাসতে শুরু করলাম এবং প্রেমের অবিনশ্বর সম্পদ আমি পাইলাম এবং এই অবিনশ্বর সম্পদের দ্বারা আমি চিরজীবী হয়ে গেলাম কি বলতেছেন এমন সম্পদ পাইলাম এমন সম্পদ পাইলাম আজকে মাওলানা রুমি যদি ওই জগতের মাওলানাদের মতো মাওলানা থাকতেন আজকে ওনার ইন্তেকালের 700 বছর পর আমরা এই ওয়াজ মাহফিলে মাওলানা রুমিকে স্মরণ করতাম না কি মাওলানা রুমি হারায় যাইতো কবরে অন্যান্য মাওলানাদের মতো মাওলানা রুমিও হারায় যাইতো আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি কেন মাওলানা রুমি শামস তাবরিজের murid হয়েছেন বলে কি ঠিক কি না দেখেন মাওলানা রুমি একটা কথা বলেছেন আপনাদেরকে আপনাদেরকে জিজ্ঞাসা করি কোরআনে আয়াত আছে কত 6666 আয়াত মজার ব্যাপার হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন এই যে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা এই মাদ্রাসায় কি পড়ানো হয় তাফসীর পড়ানো হয় ফিকহ পড়ানো হয় কি বিশেষ করে আজকে আলেমদের মধ্যে যে মারামারি নামাজের মাসলা মাসাইল নিয়ে মারামারি ফিকার মাসলা মাসাইল নিয়ে মারামারি কি কোনটা কি হবে না হবে কি এই জন্য কিন্তু আলেমদের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব সবকিছু মসজিদও আলাদা মানুষের মসজিদও আলাদা মসজিদও ভাগ করে ফেলছে আজকে কোনটা সুন্নি মসজিদ কোনটা ওয়াহাবি মসজিদ কোনটা আহলে হাদিসি মসজিদ কেন শুধু এই মাসলা মাসাইল নিয়ে মজার ব্যাপার বলি কোরআনের 6666 আয়াতের মধ্যে এই মাসলা মাসাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মাত্র 500 আয়াত কত আয়াত 500 আয়াত খেয়াল করে দেখেন নামাজের জন্য
ওই 83 জায়গায় আল্লাহ বলছেন রোজার জন্য এরকম দুই এক জায়গায় বলছেন যাকাতের জন্য কয়েক জায়গায় বলেছেন এই ভাবে মাসলা মাসায়েলের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে মাত্র 500 আয়াত তাহলে বাকি 6166 আয়াতে কি বলেছে এটা নিয়ে কারো গবেষণা নাই এটা নিয়ে কারো গবেষণা নাই মনে রাখবেন এই 6166 আয়াতই হলো তাসাউফের শিক্ষা এই জন্য মাওলানা রুমি বলছেন মানাজ কোরআন মাগজহা বারদাস্তাম পিশে সগান উসত হওয়ান আন্দা খতাম মাওলানা রুমি বলতিছে আমি কোরআন থেকে মগজগুলোকে বের করে নিয়ে এসেছি মাংসগুলোকে আমি তুলে এনেছি আর মৌলবি কুত্তাদের জন্য এই কোরআনের হাড্ডি গুলোকে আমি ফেলে দিয়ে রেখেছি হাড্ডি নিয়ে কি করে কামড়াকামড়ি করে কি দেখছেন মারামারি করতে হাড্ডি নিয়া কি আজকে ঠিক তাই হচ্ছে কোরআন নিয়ে মারামারি করে মারামারি হুরাহুরি গুতাগুতি আল্লাহর বলিদের দরবারে এগুলা নাই নাই কেন ওনারা প্রেমের কথা বলে ওনারা মহব্বতের কথা বলে এই জন্য পারস্যের সুফি হাফিজ সিরাজি বলতেছেন বমেই সজ্জাদ রঙ্গিন কুন গরত পীর মুগান গুইয়াদ কে সালেক নবুয়াদ রহ ওয়া রাসমে মঞ্জিলহা তোমার পীর যদি বলে তোমার জায়নামাজ তুমি শরাব দিয়ে রঙিন করে ফেলো তোমার পীর যদি বলে তোমার জায়নামাজ শরাব দিয়ে রঙিন করো কারণ তোমার পীর জানে তোমার পথ কোথায় শেষ হচ্ছে কোরআনে এরকম ঘটনা আসছে কিনা কি আসছে কিনা অনেকে কনফিউজড এই জন্য সবাই জোরে বলে না আসছে কিনা চিন্তা করতেছে সর্বনাশ হুজুর আবার এটা কি বলে কি হুজুর এটা আবার কি বলে কোরআনে এরকম ঘটনা আসছে কি এই জন্য বলতে সাহস পাচ্ছে না কোরআনে আসছে কিনা আসছে একবার জোরে বলেন দেখি আসছে কি আসে নাই আচ্ছা কোথায় আসছে সূরা কাহাফে সূরা কাহাফে বের করে নাও একটা সূরা কাহাফের মধ্যে এই ঘটনা এসেছে ঘটনাটা কি একটু বলি আপনাদেরকে সূরা কাহাফ থেকে তেলাওয়াত করে শোনাচ্ছি দেখেন ঘটনাটা কি একদিন হযরত মুসা আলাইহিস সালাম তিনি এক জনসভায় বললেন এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ হযরত মুসাকে ধরে বসলেন বললেন মুসা তুমি এটা কি বললা পৃথিবীর সবচাইতে জ্ঞানী ব্যক্তি তো তুমি না তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে সে হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম সুবহানাল্লাহ কে জ্ঞানী ব্যক্তি তোমার চাইতে জ্ঞানী আছে হযরত খিজির তো তুমি তোমার নিজেকে তুমি এত জ্ঞানী তুমি কেমনে বললা তুমি জ্ঞানী না ঠিক হযরত মুসা খুব অবাক হয়ে গেলেন যে বললেন যে এটা কি ঘটনা আমি সবচেয়ে জ্ঞানী না তাহলে আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছে আল্লাহ তাহলে আমি এই লোককে কোথায় খুঁজে পাবো আল্লাহ বললেন হ্যাঁ তুমি খুঁজো উনি সাগরের মধ্যে থাকে আল্লাহ খোঁজার নির্দেশ দিয়ে দিলেন অনেক কাহিনী ওখানে যাচ্ছি না হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে খুঁজতে বের হলেন বের হওয়ার পরে তারপর হযরত খিজিরকে খুঁজে পাইলেন দেখেন সূরা কাহাফ আয়াত নম্বর হলো 65 আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়াআল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদান হযরত মুসা খুঁজতে খুঁজতে আমার এমন একজন বান্দাকে খুঁজে পাইল ফাওয়াজাদা আবদান এমন একজন বান্দাকে খুঁজে পাইল মিন ইবাদিনা আমার আবেদদের মধ্যে থেকে আমার বান্দাদের মধ্যে থেকে আতাইনাহু রহমাতান আমি যাকে রহমত দিয়েছিলাম কি দিয়েছে আল্লাহ আল্লাহ যার উপর রহমত নাজিল করেছে মুসা নবী আমার এমন এক বান্দাকে খুঁজে পাইল যেই বান্দার উপরে আমার রহমত ছিল আর কি ছিল
وعلمناহু من لدنا علما আমি তাকে ইলমে লাদুননি দিয়েছিলাম কি জ্ঞান কি ইলম ইলমে লাদুননি যেই জ্ঞান স্বয়ং আল্লাহ বান্দার ভেতরে ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ কি এই জন্য মনে রাখবেন আল্লাহর ওলিদের আল্লাহর ওলিদের কোন সার্টিফিকেট থাকা জরুরি না কি কোন মাদ্রাসায় পড়েছে কোন মাদ্রাসার সার্টিফিকেট এগুলা কোনটাই জড়িত না জরুরি না কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ নিজে শিক্ষা দিয়ে থাকেন যেইভাবে এখানে আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন ওয়া আল্লামনাহু মিল্লা দুননা ইলমা আমি তাকে ইলম দিয়েছিলাম হযরত মুসা খিজিরকে গিয়ে বললেন হুজুর আপনার কাছে কি এমন জ্ঞান আছে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে আমি সেই জ্ঞান আপনার কাছ থেকে আল্লাহ আমি আমি হে খিজির আমি আপনার কাছ থেকে আমি একটু এই জ্ঞান আমি শিখতে চাই বলতিছে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা হে খিজির আলাইহিস সালাম আপনি কি আমাকে এমন জ্ঞান আপনি শিক্ষা দিতে পারেন যেই জ্ঞান স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছে সুবহানাল্লাহ দেখেন হযরত খিজির কি উত্তর দিলেন বললেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা হে মুসা তোমাকে তো আমি শিখাইতে পারি কিন্তু যেই বিষয়টা হলো তুমি আমার সাথে ধৈর্য সহকারে লেগে থাকতে পারবে না কি করতে পারবে না লেগে থাকতে পারবে না কেন লেগে থাকতে পারবে না ওই সবর আল্লাহ তোমাকে দেয় নাই কি দরকার সবর দরকার আচ্ছা সবরটা কি আপনাদেরকে একটু বুঝাই সবরটা কি একটু বুঝেন কি নাই সবর নাই সবরের মাকাম কত বড় সবর সবাই করতে পারে না যারা সবর করে আল্লাহ তার মাকাম বাড়ায় দেন আচ্ছা আপনারা ولي হিন্দ সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন ওনার ওযুতে বাধা দিয়েছিল আন্না সাগরের পানিতে উনি ওযু করতে গিয়েছিল ওই ওযুতে বাধা দিয়েছিল বাধা দেওয়ার কারণে পৃথ্বীরাজ বাধা দেওয়ার কারণে কি করলেন ওনার বদনার মধ্যে আন্না সাগরের পুরো পানি বদনার মধ্যে কি করলেন তুলে আনলেন বদনার মধ্যে তুলে আনলেন পানি আন্না সাগর শুকিয়ে গেল ভারতের সব লোকেরা কান্নাকাটি শুরু করলো কি হলো এটা হুজুরের পায়ে পড়লো গিয়া হুজুর আমাকে মাফ করে দেন হুজুর আমাদের ভুল হইছে আর আপনার ওযুতে বাধা দিব না তখন খাজা মঈনুদ্দিন চিশতি আবার কি করলেন ওই পানি যখন আন্না সাগরে ঢেলে দেওয়া হলো আন্না সাগর পুরাটা পানিতে ভরে গেল সুবহানাল্লাহ পানিতে ভরে গেল আবার তো কিন্তু খেয়াল করে দেখেন আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওনাকেও তো কারবালার ময়দানে দজলা ফরাতের পানি ওনার জন্য আটকে দেওয়া হয়েছিল ঠিক কি না আচ্ছা খাজা বাবা যেমন কেরামতি দেখাইলেন আন্না সাগরের পানি ওনার বদনার ভেতরে নিয়ে আসলেন আমার ইমাম হুসাইন যদি চাইতেন তিনি কি দজলা ফরাতের পানি সব শুকিয়ে দিতে পারতেন না বেশক নিয়ে আসতে পারতেন না তিনি কি করেন নাই কেন উনি সবর দেখিয়েছেন এটা হলো সবর ওটা হলো কারামত আল্লাহর ওলিদের জন্য কারামত দেখানো সহজ সবর দেখানো সহজ নয় আল্লাহর ওলিদের সাথে থাকলে অনেকে অনেকে চিন্তা করে আচ্ছা আমি যে আমার মুর্শিদের সাথে আছি আমার মুর্শিদের কি কারামত পাইলাম দেখবেন অনেক মুরিদ এটা চিন্তা করে আমার মুর্শিদের মধ্যে কি কারামত আছে কারামত আগে খুঁজে কারামত যদি খুঁজেন আপনি আপনার মুর্শিদের সাথে টিকতে পারবেন না এই ঘটনার মধ্যে আরেকটা ঘটনা বলি খাজা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ওনার সময়ে ওনার এক মুরিদ খালি চিন্তা করে আহারে
আমার মুর্শিদের মধ্যে এই সমস্যা ওই সমস্যা কিন্তু ওই মুর্শিদ ভালো ওই মুর্শিদ ভালো কি কিন্তু আমার মুর্শিদের মধ্যে তো আমি এগুলা খুঁজে পাচ্ছি না হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই এটা বুঝতে পারলেন বুঝতে পেরে এক চাঁদনি রাতে উনি ওনার মুরিদকে ডেকে আনলেন ডেকে এনে একটা পুকুরের পানিতে নামাইলেন কি রাতে চাঁদনি রাতে এখন পুকুরের পানিতে নামিয়েছে মুরিদকে বলতেছে মুরিদ তুমি একটু দেখো তো এই পুকুরের মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ বলে হুজুর আকাশের চাঁদ তারা দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে এখন এক কাজ করো তুমি একটু পানিতে নাড়া দাও একটু নড়াচড়া করো কি উনি যখন নড়াচড়া করলেন পানি যখন দুলতে শুরু করলো এখন বললেন এখন দেখো তো কি দেখতে পাও বলে হুজুর এখন তো কিছু দেখতে পাই না বললেন আচ্ছা তুমি আবার শান্ত হও স্থির হও মুরিদ যখন স্থির হলো পানিও স্থির হয়ে গেল আবার জিজ্ঞাসা করলেন এখন দেখো তো কি দেখতে পাও পানিতে বলে হুজুর আকাশের চাঁদ তারা এখন আবার সব দেখতে পাচ্ছি বড় পীর বললেন তাহলে মনে রেখো সমস্যা তোমার মধ্যে তুমি যখন নাড়াচাড়া করতেছো তুমি যখন ছোটাছুটি করতেছো তখন তুমি একই পুকুরের মধ্যে আকাশের চাঁদ তারা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তুমি যখন শান্ত হয়ে গেছো তখন কিন্তু তুমি ঠিকই আকাশের চাঁদ তারা দেখতে পাচ্ছ কাজেই মুরিদ তার মুর্শিদের মধ্যে আল্লাহকে দেখতে পাবে যদি তার নিজের স্থিরতা থাকে আরে অস্থির তো আপনি অস্থির তো আপনি আপনি আপনার মুর্শিদের কারামত খুঁজেন কারামত খুঁজলে মুর্শিদের সাথে লেখে থাকতে পারবেন না কারণ মনে রাখবেন আল্লাহর বলিদের জন্য কারামত দেখানো সহজ তাদের জন্য সবর দেখানো কঠিন এবং আল্লাহর ওয়ালিদের সাথে লেগে থাকতেও সবর করা এত সহজ বিষয় নয় যেই ঘটনা ঘটলো হযরত মুসা আর খিজির আলাইহিসসালামের ক্ষেত্রে হযরত খিজির আলাইহিসসালাম মুসাকে হযরত মুসাকে বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা হে মুসা তুমি তো আমার সাথে সবর করে লেগে থাকতে পারবা না তোমার পক্ষে লেগে থাকা সম্ভব না এর পরের আয়াতে আবার প্রশ্ন করছেন কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা তুমি কিভাবে ধৈর্য ধরবা তোমার পক্ষে তো ধৈর্য ধরা সম্ভব নয় কারণ তুমি ইলমে মারিফাতের ব্যাপারে তোমার তো কোনো খবর নাই এত সহজ না ইলমে মারিফাতের খবর তো তোমার নাই আর যাদের মধ্যে ইলমে মারিফাতের খবর নাই তারা ইলমে মারিফাতের পথে টিকে থাকতে পারে না টিকে থাকতে পারে না তারা এটা তো সহজ কাজ না মুসা বললেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা হযরত মুসা বললেন সাতাজিদুনি ইনশা আল্লাহ হে হযরত খিজির ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারী অবস্থায় পাবেন আমি অধৈর্য হব না আমি আপনার সাথে লেগে থেকে আমি আপনার কাছ থেকে তাসাউফের শিক্ষা আমি লাভ করব এইবার হযরত খিজির শর্তটা হলো ক্বালা ফা ইনিত তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা এবার বলতেছেন হযরত খিজির মুসা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আমার সাথে রাখতে পারি আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি তবে আমার একটা শর্ত আছে এই শর্ত হলো আমি যা করব আমার ব্যাপারে আমার কোনো কাজের ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না ফালা তাসআলনি আন শাইইন প্রশ্ন করতে পারবে না হাত্তা উহদিসা যতক্ষণ না পর্যন্ত আমি এই ব্যাপারে কোনো তথ্য দিব ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না কেন আমরা মারেফতের পথে টিকে থাকতে পারি না
তাসাউফ কেন অর্জন করতে পারি না আল্লাহর নূরে কেন আমাদের অন্তর আলোকিত হয় না কারণ আমাদের ইত্তেবা ঠিক নাই আমাদের ইতমিনান ঠিক নাই ইত্তেবা এবং ইতমিনানের অভাবে আমাদের এই অবস্থা কি হযরত মুসার সাথে রওনা করেছেন হযরত খিযির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এক জায়গায় নৌকা পার করে দিলেন এই নৌকা পার হওয়ার পর যেই মাঝি নৌকা পার করে দিল ওই নৌকা উনি ডুবায় দিলেন প্রতিমধ্যে এক বাচ্চা খেলা করতেছিল ওই বাচ্চাকে লাঠি দিয়ে পিটায় মেরে ফেললেন এরপরে এক ইয়াতিমের সম্পদ এক জায়গায় সম্পদ গড়ে দিলেন আরেক জায়গায় ভেঙে দিলেন এই সব দেখে হযরত মুসা আর সহ্য করতে পারলেন না উনি তিন জায়গাতেই প্রশ্ন করলেন তৃতীয়বার যখন প্রশ্ন করলেন বললেন হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাক তুমি আর আমার সাথে থাকতে পারবে না আমার আর তোমার মধ্যে বিচ্ছেদ কেন ওই কাজ তিনটা করেছিলেন এই তিনটা কাজের ব্যাখ্যা তখন হযরত খিযির হযরত মুসাকে দিয়েছিলেন আপনারা সূরা কাহফ পড়লে এটার ব্যাপারটা আপনারা জানতে পারবেন আমি অত আলোচনায় যাচ্ছি না কারণ সময় এত নাই তো যেই বিষয়টা বলছিলাম ওই যে মাওলানা রুমির কথা এক জামানা সোহবতে ব আউলিয়া বেহতারা সাদ সাল তো আতে বিরিয়া এক মুহূর্ত ওলি আউলিয়ার সোহবতে থাকা শত সহস্র বছর নিরহংকার ইবাদতের চাইতে উত্তম কেন বলেছেন কথাটা এই কথার ব্যাখ্যা এত কিছু নিয়ে আসলাম যে কেন নিরহংকার ইবাদতের চাইতে নিজের মুর্শিদের সোহবতে এক মুহূর্ত থাকা উত্তম দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলতিছেন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ওয়াসবির নাফসাকা তুমি তোমার নফসের সবর ঘটাও মাআল্লাযীনা তাদের সাথে থেকে ইয়াদউনা রাব্বাহুম যারা তাদের প্রভুকে সকাল সন্ধ্যা যারা তাদের প্রভুকে ডাকে তাদের সঙ্গে থেকে তুমি তোমার নফসের সবর ঘটাও এই যে সোহবতের কথা পবিত্র কোরআনে আল্লাহ বলতিছেন বহু জায়গায় বলেছেন আল্লাহ তোমার নফসের সবর ঘটাও তাদের সাথে থেকে যারা সকাল সন্ধ্যা তাদের আল্লাহকে তারা ডাকে এমন লোকদের সাথে থেকে তোমরা তোমাদের নফসের সবর ঘটাও আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া কুনু মাস সাদিকিন তোমরা সাদেকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও সাদেকিনদের সহবতে তোমরা অবস্থান করো দেখেন ওলিয়া ওলিয়ার সহবতে থাকলে কি হয় পবিত্র কোরআন থেকে আরেকটা উদাহরণ দেই হয়তো আমার পরবর্তী বক্তা চলে আসবে এখন সংক্ষেপে শেষ করব একটা উদাহরণ দেই আপনারা আসহাবে কাহাফের কথা শুনেছেন আসহাবে কাহাফ আসহাবে কাহাফ কি করেছিল আসহাবে কাহাফ কি করেছিল আল্লাহর কয়েকজন ওলিকে দেশের অত্যাচারী বাদশা দেশ থেকে বের করে দিয়েছিল ঠিক কি না বের করে দিয়েছিল এখন আল্লাহর ওলিরা দেশ থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেশ থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের সাথে একটা কুকুর একটা কুকুর তাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে একটা কুকুর তো এই যে কুকুর হেঁটে হেঁটে যাচ্ছে ওনারা কি করলেন আল্লাহর ওলিরা একটা ইট নিয়ে ওই কুকুরকে তাড়িয়ে দিতে চাইলেন কুকুরকে তাড়িয়ে দিতে চাইলেন কিন্তু কুকুর গেল না শত সহস্র বছর আপনারা জানেন এক ঘুমের মধ্যে পার হয়ে গেছে ঘুমের মধ্যে পার হয়ে গেছে এবং এই ঘুমের মধ্যে থেকে যখন তারা ঘুম থেকে উঠলেন দেখলেন যে বহু সময় পার হয়ে গেছে আপনারা জানেন পবিত্র কোরআনে এই যে কুকুর এই কুকুর বেহেশতে যাবে এই কুকুর বেহেশতে যাবে কি আমল কুকুরের কি করেছে কুকুর কয় রাকাত নামাজ পড়ছে কয়শো রাকাত নামাজ পড়েছে কুকুর বলতে পারবেন একমাত্র আমল ওলি আউলিয়ার সোহবতে থাকা
اولیاء اولیاء صحبت تھکا ایک زمانہ صحبت با اولیاء بہتر سات سال تو آتے بیریا ایک مہورت اولیاء اولیاء صحبت تھکا شتو شہسر بچور نی رہن کر عبادت چاہیت اتم جو بک بھائی در کے بولی امرا آج کے بہو رکم سمسیا دیکھتے بھائی আমাদের ইবাদত বন্দিগির উপর আমাদের ইসলামী কৃষ্টি কালচারের উপর আন্তর্জাতিক ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আমাদের উপর প্রতিনিয়ত চলছে আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে দেখবেন শবে বরাত আসলে শাবান মাস আসলে বলবে শবে বরাত নাই রমজান আসলে বলবে তারাবি নাই রবিউল আউয়াল আসলে বলবে ঈদ মিলাদুন্নবী নাই নামাজ পড়ে হাত তুলতে গেলে বলবে মোনাজাত নাই কি আপনি আপনার বাবা মা মারা গেছে তাদের জন্য দোয়া করতে যাবেন বলবেন নাই দোয়া করা যাবে না এটাও নাই সব ধ্বংস করে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনারা খেয়াল করে দেখেন এই কথাগুলা আজ থেকে 20 25 বছর আগে শুনেন নাই 1995 সালের আগে তো শুনিনি নাই এগুলো ছিল না এগুলো আমাদের দেশে কাজী মুরুব্বিদেরকে জিজ্ঞাসা করেন যুবকরা বলবো যুবকরা তো এটা আপনারা দেখেন না এখন যুবকরা কোন তথ্য জানতে গেলে দেখবেন তারা আগে গুগলে সার্চ করে ফেসবুকে সার্চ করে ইউটিউবে সার্চ করে আরে ইউটিউব ফেসবুক বানাইছে তো ইহুদি খ্রিস্টানরা আপনি সার্চ দিলে যারা ইসলামের শত্রু তাদের পেজগুলো আগে আসবে ঠিক কথা এটা আগে পাবেন আপনি আপনি যত ভিডিও বানান যত কিছু বলেন যত লেকচার দেন এগুলো আসবে না ওটা সিস্টেম করা এটা উপর থেকে সিস্টেম করা আপনি এটাকে ঠিক করতে পারবেন না এখন যুবকেরা ইসলাম যদি গুগল দেখে শিখতে চান বিভ্রান্ত হবেন এটাই স্বাভাবিক কাজী আপনাদেরকে বলবো আপনাদের মুরুব্বিদেরকে জিজ্ঞাসা করেন কারা এই দেশকে আবাদ করেছে আমাদের দেশে ইসলাম নিয়ে এসেছে ইসলাম প্রচার করেছে ওলি আউলিয়ারা সুতরাং ওলি আউলিয়াদের সহবতে এসে বসেন আপনার হৃদয়কে আলোকিত করেন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু